আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব মুড়ি ঘন্ট এটা ওই যে আগে বলছিলাম দেখো এটা হচ্ছে হিন্দুদের রেসিপি আমার বান্ধবী যারা হিন্দু হিন্দু আছে ওরা আমাকে দেখাই দিচ্ছে পাশে দাঁড়িয়ে কি সুপারভিশন করতেছে অ্যাকচুয়ালি আর কি তো সেই জন্য আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে একটা মরা রুই মাছের মাথা জ্যান্ত মাথা পাইলাম না মাথা দিতে চাই না মুড়ি মাছ যেটা বলছিলাম একটা ভেজে নিচ্ছি যা সেই ফুটা মুটা ফুটা এখন ভাজা হয়ে গেছে এই জাতিগুলোকে ওই বাটিতে উঠে ফেলব এখন এর মধ্যে আমি একটা তেজপাতা আর অল্প কটা জিরা ফোড়ন দেব আস্ত জিরা ফোড়ন দিব দশ পনেরো সেকেন্ড পরেই দশ পনেরো নাই ধরেন বিশ পঁচিশ সেকেন্ড পরে পেঁয়াজ আর একটা আলু এরকম চার পাঁচ করে কাটা ওগুলো সব দিয়ে এটাকে একটু ভাজব প্রায় মিনিট খানেক ভাজা হওয়ার পরে আমি এখানে কতটুকু করবো এই যে ছোট্ট একটা কাপের মধ্যে যতদূর হয় ততদূর পোলার চাল ধুয়ে রাখা পোলার চাল ধুয়ে রাখা এর মধ্যে দিয়ে দিব আতপ চালও দেওয়া যায় আমার পোলার আতপ চাল ছিল না পোলার চাল ছিল ওইটাই দিলাম ইউজুয়ালি আতপ চাল দেয় এর মধ্যে যে কোনো একটা আতপ চাল দিলেই হইল মিনিট দুয়েক ভাজার পরে এরকম অবস্থায় আমি এর মধ্যে হলুদ মরিচ জিরা ধনিয়া চারটার এক চা চামচ করে গুঁড়া এর মধ্যে দিয়ে দিব দিয়ে এর মধ্যে ওই মাছগুলা দিয়ে দিব সাথে দিয়ে এর মধ্যে একটু পানি দিব ওই যেটা মাছ রাখছিলাম যেটা ওই দিয়ে দিয়ে দিলাম লাগলে আরও দিব আরো কিছু পানি লাগবে এখন এটা হাইটে জাল দিব দেখেন পানি মোট এতখানি দিলাম যাতে এগুলো সবকিছু ডুবে থাকে যারা আমাকে শিখাচ্ছে তারা পাশে দাঁড়ায় সুপারভিশন করতেছে তারা পনেরো বারে দিলে আমার পনেরো বারে দিতে হবে এখন এর মধ্যে আমি একটু আদা বাটা দিব এক টেবিল চামচের মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব কমই দিই পরে টেস্ট দেখে দিব ফুটে উঠুক এ পর্যন্ত অপেক্ষা করব এমন ফুটে উঠলে আমি চালটাকে একটু কমায় দিব হালকা জালে চাল টাল সবগুলো সিদ্ধ হোক ধরেন মাঝারি আছে রাখবো মাঝারি আছে জাল দিতে ধীরে ধীরে এভাবে পানিগুলো কমে যাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে যাক এখন এই অবস্থায় আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে বলে যাবে কতক্ষণের মধ্যেই
এখন আমি একটু এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর মাথাগুলোকে চাপ দিয়ে দিয়ে একটু ছুটায় ভেঙে দিব কারণ মুড়ি ঘন্ট মানে ঘন্ট তো হইতে হবে খালি মুড়ি থাকলেই তো হলো না এটা মুড়ি রান্না না এটা ঘন্ট যতদূর হয় আর কি যেটুকু মিললো মিললো এখন হালকা আছে পানিগুলো টানুক চাল টাল এগুলো আরও পানি টেনে যাবে এর মধ্যে টেনে নিবে হালকা আছেই এটাকে রান্না করবো পানিটা টানা পর্যন্ত মিনিট দুই তিনেক পরে এই যেরকম অবস্থা হয়ে আসছে এখন আমি জালটা বন্ধ করে দিব হয়ে গেল যেটুকু ঝোল আছে মোটামুটিভাবে অনেকগুলো টেনে যাবে এগুলো টেনে ফেলে হয়ে গেল আমার মুড়ি ঘন্ট মিনিট দুই তিনেক মিনিট দশ পনেরো মিনিট এটা রেখে তারপর দেখি কী অবস্থা এই হয়ে গেল আমার রুই মাছের মুড়ি ঘন্ট এটা পোলার চাল দিয়ে করা হয়েছে যে কোনো আতপ চাল দিয়ে করা যায় দেখলেন কত সহজে এগুলো হচ্ছে আমার আমাদের বাংলাদেশে হিন্দুদের রেসিপি খাইতে খুবই মজা মাছ এবং অন্য যে কোনো নিরামিষ ওদের রান্নাটা অনেক মজা যাই হোক দেখেন দেখেন কেমন করে রান্না করলাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ